আমাদের একজন সাবস্ক্রাইবার হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা সেন্ড করে বলেছেন কিভাবে এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে হয় তা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো ফার্স্টে আপনার ভিডিওটা দেখুন। তো চলুন আজকে আমরা এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করা শিখি। তো ফার্স্টে আমরা ওপেন করব পিক্সেলল্যাব। তো সরাসরি আমরা পিক্সেলল্যাব ওপেন করে নিলাম। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর টেক্সটটি ডিলিট করে দেব। তারপর তিন ডটে ক্লিক করে ইমেজ সাইজ ওয়েট দেব 7 আর হাইট দেব আমরা 10। তাহলে এরকম একটা সাইজ চলে আসবে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, এর জন্য 4 নম্বর অপশনে চলে আসবো কালারে ক্লিক করে, উপরে কালার এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডই নেব। ওকে, এবার মাস্কের অপশনে ক্লিক করতে হবে, ইনপুট অপশনে ক্লিক করতে হবে, তারপর যার ফটো দিয়ে এরকম ভিডিও ক্রিয়েট করতে চান সেই ফটোটা এখানে ইনপুট করতে হবে। তো আমি এই ফটোটি ব্যবহার করছি, এটা অ্যাড করে নিলাম। ফটোটি অ্যাড করার পর এভাবে আপনারা ছোট বড় করতে পারবেন। হালকা ছোট করে আমি এই জায়গায় বসাই দেবো। বসানোর পর এইদিকে চলে আসবো, এখান থেকে স্ট্রোক যে আছে এটাকে এনাবল করে হোয়াইট একটা স্ট্রোক দিয়ে দেবো এখান থেকে হোয়াইট। আর স্ট্রোক আপনারা বাড়াইতে পারেন, এই যে প্লাজের এখানে ক্লিক করলে স্ট্রোক বাড়বে, তবে এখন স্ট্রোকটা দেখা যাচ্ছে না, মানে বর্ডারটা দেখা যাচ্ছে না, কারণ স্ট্রোকের কালারটাও হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট। তো এবার আমরা আরো একটু এদিকে চলে আসবো, শ্যাডো অপশনে ক্লিক করে এটাকে এনাবল করে দেবো, তাহলে আমরা দেখতে পারবো স্ট্রোকটা ভিজিবল হয়ে যাবে। ব্লার রিডিউস এগুলোকে আপনারা কমাবাড়া করে অ্যাডজাস্ট করে নেবেন, নিচের সেটিংস গুলোতে হাত দেওয়ার দরকার নাই। তারপর রাইট করে দিন, লেয়ারে ক্লিক করে লেয়ারটিকে লক করে দিন, তারপর আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করব। তারপর আমি আমার ফেসবুক পেজের একটা লোগো এখানে অ্যাড করে দিচ্ছি। এই লোগো গুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই চাইলে দেখে নেবেন। তো এটাকে ছোট করে দিলাম, আমাদের লোগোর কালারটি হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট, এখানে যদি আমি বসাই দেই দেখা যাবে না, তো এর জন্য আমার কালারটা চেঞ্জ করতে হবে। কালারে চলে আসবো, এটাকে এনাবল করে ব্ল্যাক কালার দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন চলে আসলো। এবার আমরা উপর সাইড স্ট্যাটাস লিখবো। তো এর জন্য আমরা এই অপশনে ক্লিক করব, টেক্সে ক্লিক করব, কর্নার একটা টেক্সট চলে আসবে ইওর টেক্সট, এটাকে টেনে এই সাইডে নিয়ে আসবেন। তারপর এখানে ডাবল ট্যাপ করুন, এটাকে ডিলিট করে আপনার মনের কথা এখানে লিখে দিন। তো আমি একটা টেক্সট এখানে পেস্ট করে দিলাম, তারপর রাইট অপশনে ওকে অপশনে ক্লিক করব। টেক্সটটা চলে আসবে, তবে এলোমেলো আকারে চলে আসবে, এটাকে ঠিকঠাক করার জন্য এদিকে চলে আসবেন, অ্যাঙ্গেলে ক্লিক করে মাঝখানে অপশনটি ক্লিক করবেন, তারপর রাইট করে দিন। তারপর এভাবে আপনারা চাইলে এটাকে এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এভাবে দুই লাইনের মধ্যে রাখছি। তারপর চলে আসবো ফন্টে। ফন্টে আসার পর মাই ফন্ট, আপনারা অনেকেই জানেন কিভাবে পিক্সেলল্যাবে ফন্ট ব্যবহার করতে হয়, অ্যাড করতে হয়। যারা জানেন না তারা আমাদের আগের ভিডিও দেখে নেবেন, লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আই বাটনেও পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো একটা ফন্ট চুজ করবেন। তো দেখি কোন ফন্টটা এখানে অ্যাড করা যায়। আমি অধিকাংশ সময় শকুন্তলা ফন্টই ব্যবহার করি, এই ভিডিওতে আমরা শকুন্তলা ফন্টই ব্যবহার করছি। এরপর আমরা কালারে চলে আসবো, কালার থেকে আমরা একদম ব্ল্যাক কালারটি নিয়ে নেবো। আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন, অথবা প্রথম লাইনে আলাদা কালার, দ্বিতীয় লাইনে আলাদা কালার, সেটাও করতে পারেন। এর জন্য আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, নিচে আসবেন, এই যে কালারে আসার পর নিচে আসবেন, এখানে দেখতে পারবেন কতটুকু অংশ আপনারা সিলেক্ট করে কোন কালার দিতে চান। তো ধরুন আমরা এই যে একদিন সে এখান থেকে আলাদা একটা কালার দেব, তো এর জন্য কি করতে হবে, এই সাইডের এইটাকে আমরা এই যে এইদিকে নিয়ে আসবো, সরি এই যে একদিন সে, ঠিক আছে। এবার আমরা উপর থেকে কালার যেটা দেবো সেটা কিন্তু নিচে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এভাবে আপনারা চাইলে কালার অ্যাপ্লাই করতে পারেন। তারপর রাইট করে দিচ্ছি, তারপর আবারও টেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার কিছু ইমোজি আমরা অ্যাড করে নেবো, তারপর রাইট। আপনারা চাইলে ইমোজিকে যেখানে ইচ্ছা সেখানে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড করে দিলাম, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন টেক্সের শেষে। তো আমি এইভাবেই সাজিয়ে নিলাম, তারপর এটাকে রাইট করে দেবো এবং শেয়ার বাটনে ক্লিক করে কাস্টম আলট্রা এইচডি সেভ টু গ্যালারি, তাহলে আমাদের এই ফটোটি সেভ হয়ে যাবে। এবার আমাদের কাজ ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। যারা ইন্টারনেট ব্যবহার করেন, মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন, তারা অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আর যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে ভিপিএন লাগবে না। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্রজেক্টে ক্লিক করুন, এখান থেকে ফটো সেকশনে চলে আসুন, যে ফটো আমরা ক্রিয়েট করলাম সেটা আমরা এখানে ইনপুট করে নেব, অ্যাড করে নিলাম। তারপর এইদিকে চলে আসুন, একদম শেষে ক্যাপকাটের ওয়াটারমার্কটি সিলেক্ট করে ডিলিট করে দিন। এবার আপনারা কত সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাস ক্রিয়েট করতে চান তত সেকেন্ড পর্যন্ত এটা সিলেক্ট করে এভাবে বাড়িয়ে নিন। এবার এই আইকনে ক্লিক করে ব্যাক আসুন, ইফেক্টে ক্লিক করুন, ভিডিও ইফেক্ট ট্রেন্ডিং এর মধ্যে আপনারা ইফেক্টটা পেয়ে যাবেন, হ্যালো ব্লার এই ইফেক্টটা অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করার পর রাইট অপশনে ক্লিক করুন, তারপর এটা ডিউরেশনটি কতটুকু রাখতে চান এভাবে বাড়িয়ে দিতে পারবেন। তো আমি এটাকে কমাই দিলাম এতটুকু। এতটুকু যাওয়ার পর আমাদের টেক্সটটা পুরো ক্লিয়ার হয়ে যাবে বা পুরো ফটোটা ক্লিয়ার আসবে, দেখুন। আপনারা চাইলে এই ইফেক্টটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, এর জন্য অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন, স্পিডটাকে যদি আপনি কমায় দেন তাহলে দেখতে পাবেন আরও বেশি ব্লার হয়ে থাকবে, ঠিক আছে। এটাকে বাড়াই দেবেন, এটাকে কমাই দেবেন, ঠিক আছে, যদি বেশি চান। তো আমি এভাবে অ্যাড করে নিলাম, তারপর এই ইফেক্টটা শেষে আসবো, এখান থেকে আলাদা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, ভিডিও ইফেক্ট, তারপর এইদিকে সরাই নেব অপশনগুলো, এদিকে আমরা পেয়ে যাবো ইফেক্টটা। ডিস্টোরেশন এখানে চলে আসবো, এখানে আসার পর একদম লাস্টের যে ইফেক্টটা এটার মধ্যে ক্লিক করব, তারপর রাইট, এরপর এটাকে শেষ পর্যন্ত অ্যাডজাস্ট করে দেবো এভাবে টেনে। এদিকে আমরা বাড়াই দিলাম, যদি প্লে করেন দেখতে পারবেন একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে।
তবে এটা অনেক বেশি মুভমেন্ট করছে। এটাকে ঠিকঠাক করার জন্য লেয়ারটিতে ক্লিক করুন, ইফেক্ট লেয়ারে অ্যাডজাস্টমেন্ট, তারপর এখান থেকে এই যে স্পিড আছে এগুলোকে আমরা কমাই দিচ্ছি, যে একদম কমে গেছে এগুলোকে আমরা ঠিকঠাক করে নিচ্ছি, ঠিক আছে। তো এই সেটিংসটা আপনারা এভাবে করে নেবেন, ঠিক আছে। এটা আপনারা বারবার প্লে করবেন এবং দেখবেন যে আপনার সেটিংসটা কতটুকু পারফেক্ট হচ্ছে। এবার দেখুন, আচ্ছা আমরা একটা কাজ করি, এই ইফেক্টটাকে ফুল ভিডিওতে অ্যাড করে দিই। লেয়ারটিকে নিচে নিয়ে আসলাম এবং এটাকে এ পর্যন্ত করে দিলাম, এটাই মনে হচ্ছে ভালো লাগছে, ঠিক আছে। এবার আমরা ব্যাক আসবো, শুরুতে আসবো, অ্যাড অডিওতে ক্লিক করে এক্সট্রাক্টেড হোয়াটসঅ্যাপে যে ভিডিওটা সেন্ড করেছিল সেই ভিডিও থেকে আমি অডিওটা এখানে নিয়ে নিচ্ছি। দেখুন চলে আসলো, এখন আমি প্লে করছি। ওকে গাইস, এরপর আমার ভিডিওটাকে সেভ করে নেব। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনো ভিডিওতে লাইক করে নাই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।